সমগ্র দেশের পরিবেশ রাজনৈতিক পরিবেশবিল আমি চাই আস আর আমার দেশক পেলে আমি বহু গৌরব অনুভব করো, আমার সংবিধানক লৈ আমি বহু গৌরব অনুভব করো। কিন্তু যেতিয়া কোনবা নেতাই কিছুমান ভুল করে তেতিয়া অকল কোনবা রাজনীতি করা মানুষই নয়, সমগ্র দেশবাসী লজ্জিত হয় আর দেশবাসী অল্প সবে দুঃখ পায়। আজি ভারতবর্ষ বিশ্বর ভিতর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ বলে গোটে বিশ্বই ভারতক সন্মান করে। আর এনেকা সময়ত বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া বিশ্বই আজি সন্মান করে, অকল ভারতবর্ষই নয়, ভারতবর্ষতো আমি বহুত লাকি বলে কব লাগিব, সৌভাগ্য বলে কব লাগিব যে স্বাধীনতার পিছত এনেকা এজন নেতা পাইছো যে নেতাজনে ভারতবর্ষ বিশ্বর ভিতর সর্বোচ্চ দেশ হিসাবে গড়ার সপোন দেখেছে, এটা ভিজন বনাইছে। আর ইয়ার লগতে দেশের শেষ মানুষজনক সেবা করার কারণে, দেশের শেষ মানুষজনক তেখেতে উঠাই নিয়ার কারণে, আগবাই নিয়ার কারণে কিছুমান আসনি ইতিমধ্যে তৈয়ার করেছে। আর এই আসনিবর যা 8 বছরে আমি বিভিন্ন অঞ্চল 8-9 বছরে লাগু হওয়া দেখবলে পাইছো, ইমপ্লিমেন্ট হওয়া দেখবলে পাইছো। আর এনেকা সময়ত আজি রাহুল গান্ধী ডাঙরিয়ায় যা কথা কই আছে এটা আমি বহুত দিনের চাই আছো যে তেখেতে তিনজনক প্রধানমন্ত্রী হয়ে যাওয়া পরিয়ালের এজন সন্তান হয়। আর আজি তেখেতে যদি সেইটো অল্প গৌরব মনোভাব লৈ পেলায় কথাবিল কই আছে যে সেইটো খুব আনফর্চুনেট, আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজটো কোনো ইউজ করবলে নাপায়। আর যদি তেখেতে নিজের গাম্ভীর্যতা মেইনটেইন করিব নোৱাৰে তেনেহলে রাজনীতি নকরাই ভাল, কারণ 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্ট এটা কম সময় নহয়। আফটার 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্ট আমার দেশের যিজন নেতাই নেতৃত্ব দিব সেই নেতার যেটো কথা, সেই নেতার যেটো বাক্য, সেইবিল সমগ্র বিশ্বই চাব আর সমগ্র ভারতবাসী চাব। আর আহি থাকা প্রজন্মর কারণে আমি যেটো হেলদি ডেমোক্রেসি বিচারিছো, যে ভাল এটা আর্গুমেন্টেটিভ ডেমোক্রেসি বিচারিছো, তার এই আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ বিলাক মানে ইউজ করে পেলায় এই কমপ্লিটলি বিপথে পরিচালনা করা হয়। আর ইয়ার কারণে আমি এই কন্ডেম করেছো আর তেখেতে ক্ষমা বিচারিব লাগে, এই আমি সবে বিচারো।